জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, আওয়ামী লীগের বর্ধিত সভায় উবাইদুল কাদের বললেন, যত বাধা আসুক শেখ হাসিনা মাথা নত করেন না। এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, কারাগারগুলোতে তিল ধারণের ঠাঁই নেই বললেন ফখরুল। হিরো আলমের অভিযোগে অবাক রিজভি, হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ছাত্রলীগ বললেন নূর। সর্বশেষ জানিয়ে দেব মামলা না করে ফিরে গেলেন হিরো আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন, জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যত বাধা আসুক শেখ হাসিনা মাথা নত করেন না বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা এখন এক সংকট সংকুল দুর্গম পথের যাত্রী, আবারও ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। তিনি আরো বলেন, আবারও আমাদের প্রিয় মাতৃভূমির জন্মকালের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, আবারও আমাদের পতাকা হুমকির মুখে। সারাদেশের নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয় আজ রোববার সকাল 10:30 কিছু পরে। গণভবনে এ সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত সংগ্রামে অজস্র গৌরবের স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় শীর্ষক এই বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, একথা স্বীকার করতেই হবে, কিছু দুঃখ আছে, কষ্ট আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, কিন্তু এগুলো আমাদের সৃষ্টি নয়, আমরা শাস্তি পাচ্ছি। বড় দেশগুলো এসব সংকট দুর্ভোগ ডেকে এনেছে, শেখ হাসিনার মতো নেতা আছেন বলে আমরা এই পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছি, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, এই দুর্দিন দুঃসময় কেটে যাবে, বাংলাদেশ আবারও শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আওয়ামী লীগ নেতা বলেন, যত বাধা আসুক, ষড়যন্ত্র আসুক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, তিনি মাথা নত করতে জানেন না, তিনি মাথা নত করেন না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওই ষড়যন্ত্রকারীরা টাকার খেলা খেলছে, আমাদের লোক অনেক বেশি। বাংলাদেশের সর্বশেষ জনমত জরিপে এসেছে, এখনো 70% মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করে, আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শপথ নিন, প্রস্তুত হন বঙ্গবন্ধুর বাংলাদেশ, অনেক রক্ত ঝরার বাংলাদেশ, এই দেশ আমার পতাকা পাকিস্তান বন্ধুদের হাতে আমরা তুলে দেব না, শেখ হাসিনা আমাদের আস্থার বিশ্বাসযোগ্য ঠিকানা, ভয় নেই, শেখ হাসিনা আছেন, আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব, আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাবো, যত কিছুই করুক সব ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো। এই সভায় যোগ দিতে সকাল 9:00 থেকে তৃণমূলের নেতাকর্মীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। সকাল 10:30 পর সভা মঞ্চে আসেন শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদকদের বক্তব্যের পর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ধিত সভা শুরু করার অনুমতি দেন। ধর্মগ্রন্থ থেকে অংশবিশেষ পাঠ শেষে দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শোক প্রস্তাব পাঠ করেন। সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বীমার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে মতামত চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত 3 আগস্ট সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী 27 আগস্টের মধ্যে মতামত দিতে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইনের 6 ধারায় যৌক্তিক, যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কথা বলা হয়েছে। আর 18 ধারায় বলা হয়েছে, বোর্ড বীমা কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জীবন বীমা করতে পারবে। এই বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বীমা সেবায় আওতায় আনতে কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ গত 15 ফেব্রুয়ারি বোর্ড সভায় উপস্থাপন করা হয়। এ সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা, জীবন বীমা কর্পোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বোর্ড সভায় বীমা কোম্পানি গঠনের লক্ষ্যে বীমা বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। তারপর স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে, কারণ প্রস্তাবিত স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের বিষয়টি কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য বলে রুলস অব বিজনেস অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের তথা সব অংশীজনের মতামত নেওয়া প্রয়োজন।
কারাগারগুলোতে তিল ধারণের ঠাঁই নেই বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে শাসক গোষ্ঠী দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারগুলো ভরে ফেলা হচ্ছে। কারাগার এখন তিল ধারণের ঠাঁই নেই। রোববার এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির মহাসচিব। বিবৃতিতে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সালাউদ্দিন আহমেদকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাকে জামিন না দেওয়ার ঘটনা বর্তমান আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের আরও একটি বহিঃপ্রকাশ। দেশে আইনের শাসনের ন্যূনতম প্রয়োগ নেই, মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। তবে সরকারের চলমান অপশাসন থেকে রেহাই পেতে জনগণ এখন রাজপথের আন্দোলনকে তীব্র করতে সম্মিলিতভাবে রাস্তায় নেমে এসেছে। বিএনপি মহাসচিব বিবৃতিতে সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। হিরো আলমের অভিযোগে অবাক রিজভী। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগে অবাক হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আমি তো তার পক্ষে ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কথা বলেছি, অভিযোগটি মিথ্যা। রোববার জাগো নিউজের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, 20-24 দিন আগে রাজশাহীতে দলীয় একটি কর্মসূচিতে বলেছিলাম, হিরো আলমের মতো একটি নিরীহ ছেলেকে আওয়ামী সন্ত্রাসীরা আঘাত করল। কেন? তিনি আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এ বিএনপি নেতা বলেন, এখন ওই বক্তব্যকে হঠাৎ ভিন্নভাবে কালার দেওয়ার জন্য এ অভিযোগ আনা হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আন্দোলন থেকে জনদৃষ্টি ফেরানো। আমি মনে করি এসব করে কোনো লাভ হবে না। আমরা জানতে পেরেছি সরকারের এজেন্সিগুলো ডেকে এনে সব কাজ করাচ্ছে। আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সুতরাং সরকারের নির্দেশনায় আরো মামলা হলে তাতে আমরা ভীত নই। হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ছাত্রলীগ, অভিযোগ নূরের। ছাত্র অধিকার পরিষদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ হামলা চালায় বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে নূরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। নুরুল হক নূর বলেন, বিরোধী দলসমূহের নেতাকর্মীদের উপর হামলা, হয়রানি, গ্রেফতারের প্রতিবাদ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে মাদ্রাসা ছাত্র হাফেজ রেজাউলকে পিটিয়ে হত্যার বিচার এবং টাঙ্গুয়ার হাওড় থেকে গ্রেফতার 34 জন বুয়েট শিক্ষার্থীর মুক্তির দাবিতে গত 2 আগস্ট ছাত্র অধিকার পরিষদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। তখন তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগ হামলা চালায়। ছাত্রলীগের হামলায় তিনি ছাড়াও আরিফুল ইসলাম আদিব, সাব্বির হোসেন, আব্দুল জাহের, তরিকুল ইসলাম, মেহরাব হোসেন সহ আরো অনেকেই আহত হন। নূর আলো বলেন, ছাত্রলীগ সেদিন যেভাবে চতুর্দিক থেকে ঘিরে চাবি, রিং, কলম, স্টিলের চেন সহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে উদ্দেশ্য করে আঘাত করে, এ ঘটনা স্পষ্ট হয় তাকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল। গণঅধিকার পরিষদের একাংশের এই সভাপতি বলেন, গত 2 আগস্ট গভীর রাতে ডিবি পুলিশ তার বাসায় কথিত অভিযান চালিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে অন্যায়ভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার। মামলা না করে ফিরে গেলেন হিরো আলম। বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর নামে মানহানির মামলা করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে এক আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা না করে ফিরে যান তিনি। রোববার মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন হিরো আলম। এরপর সেখান থেকে বের হয়ে আদালতের উদ্দেশ্যে যান তিনি। কিন্তু আদালতে না গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেন তিনি। সেখানে তার আইনজীবীরাও যান। আইনজীবীর সঙ্গে মামলার বিষয়ে পরামর্শ করেন, সেখান থেকে চলে আসেন হিরো আলম।